ইরানের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত রুহানি। ইরানের প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন মধ্যপন্থী হাসান রুহানি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাহমানি ফাজলি গণমাধ্যমকে ঘোষণা দিয়েছেন। অপরদিকে রুহানির প্রতিদ্বন্দ্বী কট্টরপন্থী নেতা ইব্রাহিম রাইসির ভোটে চরম অনিয়মের অভিযোগ তুলেছেন। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, 5,65,00,000 ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন 4,12,20,131 জন। এর মধ্যে 2,35,49,616 ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন হাসান রুহানি। রুহানি পেয়েছেন মোট ভোটের 57%, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাইসির পেয়েছেন 1,57,86,131 ভোট। তিনি পেয়েছেন প্রদত্ত ভোটের 38.5%। এদিকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত প্রেসিডেন্ট রুহানি আজ স্থানীয় সময় বিকেল 6টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তার ভাষণ প্রচার করা হবে। গতকাল ইরানে 12তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয় এবং নজিরবিহীন ভোটার উপস্থিতির কারণে 3 দফায় সময় বাড়িয়ে তা রাত 12টায় শেষ হয়। সকাল থেকেই বুথ ফেরত হিসাবগুলোতে রুহানির জয়ের খবর আসতে থাকে। বিশ্বের শক্তিধর 6 রাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচিত সমঝোতা চুক্তির পর এটি দেশটিতে প্রথম প্রেসিডেন্ট নির্বাচন। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।